নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানি আজকে সাতাশ বারো দু হাজার একুশে আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম তো নেবো আজকের আবহাওয়া কী আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বা আবাস দপ্তর থেকে কী জানাচ্ছে তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষা সংগ্রহ খবর পাওয়ার জন্য আমরা জানি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বেড়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা প্রবাহিত হচ্ছে বা প্রবেশ করেছে ভারতের মূল ভূখণ্ডে এবং তার কারণে হচ্ছে উত্তরে হাওয়া প্রবেশ করতে বাধা পাচ্ছে তার ফলে কিন্তু দক্ষিণবঙ্গ তথা ভারতের বিভিন্ন জায়গাতে কিন্তু ঠান্ডার প্রকোপ মানে কমে গেছে উষ্ণতা কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে উত্তর পশ্চিম ভারতে বা উত্তর ভারতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে গেছে বা কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে বা তুষারপাত হচ্ছে তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু এর প্রভাব পড়বে এরকমই আভাস রয়েছে এবং দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন এই সংক্রান্ত আজকের আপডেটটা দেখেনি পশ্চিমী ঝঞ্ঝার ফলায় আপাতত কমায় ঠান্ডা ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস গত কয়েকদিন লেপের ঘুম এবং গরম পোশাকে গা ঢেকেছিল বঙ্গবাসী ইতিমধ্যেই শীতলতম দিনও পেয়েছে কলকাতা কিন্তু আচমকা বিদায় নিচ্ছে ঠান্ডার কারণ পশ্চিম ঝঞ্ঝা যার প্রভাবে আগামী বেশ কয়েকদিন রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস হঠাৎ করেই উধাও হবে শীত এবং আপাতত বেতাল শীত আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ ফের ঊর্ধ্বমুখী হলে হবে পূর্বাভাস মূলত আংশিক মেঘলা আকাশ এবং কিছু কিছু জায়গায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সকালের দিকে কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তারপর আঠাশ উনতিরিশ ডিসেম্বর দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হাওয়ার গতিপথে কিছুটা পরিবর্তন হয়েছে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়পূর্ণ হাওয়া এই দুইয়ের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বলে জানাচ্ছেন আলিপুর হাওয়া দপ্তর তবে এই আবহাওয়ার প্রভাবে বেশি প্রভাব পড়বে রাজ্যের পশ্চিমী জেলাগুলোতে আঠাশে ডিসেম্বর পশ্চিম বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এইসব জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরের দিন বেগ বাড়বে বৃষ্টির এবং উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে পূর্ব বর্ধমান নদীয়া হুগলি জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস পশ্চিমবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ইতিমধ্যে বেশি রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় আরও এক থেকে দু ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা আর এই তাপমাত্রা পরিবর্তন অন্তত তিন দিন বজায় থাকবে বলে পূর্বাভাস কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চার পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকছে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ সম্ভাবনা থাকে তবে সকালের দিকে কুয়াশা থাকবে আর রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হবে পরবর্তী দু তিন দিনে রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে তাই শুনলেন আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ